গ্রামের পরিবেশ অনেক বেশি সুন্দর হয়। তো আজকে আমরা সবাই মিলে গ্রামের একটা সাইটে ঘুরতে যাব, তো ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গত ভিডিওতে বলেছিলাম যে আজকে একটা জায়গায় বেড়াতে যাব, তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। তো গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর, কত সুন্দর রাস্তা, চারিপাশে হচ্ছে এটা বিল টাইপের, মানে নিচু এলাকা। তো যাই হোক, খুব সুন্দর জায়গা। আজ এবার কথা কি বলবো, ও প্রথম দিন অনেক বেশি ভালো ছিল, আর তারপরের দিন থেকে এত বেশি কান্না করছে, কারোর কোলে যায় না, ওর বাবার কোলেও যায় না, একমাত্র আমার কোলেই থাকে। তো অনেক বেশি কান্না করছিল আর হচ্ছে অনেক বেশি দুষ্টিমিও করছিল। তো যাই হোক, আমরা কিছুটা পথ হেঁটে আসছি, তারপর কিছুটা পথ আবার এই যে মানে সিএনজি করে যাচ্ছি। এতটুকু পথ আমরা হেঁটে আসলেও পারতাম, যেবা যেহেতু অনেক বেশি ডিস্টার্ব করছিল তাই আমরা একটু গাড়িতে করেই আসলাম। তো যাই হোক, আমরা কিন্তু চলে আসছি সেই জায়গাটায়। তো এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, ক্যামেরায় হয়তো ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখে দেখলে আসলে অনেক সুন্দর লাগবে। আর আমরা কিন্তু বিকালের টাইমটাতেই আসছি, কিন্তু আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কারণ টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে এরকম আবহাওয়া লাগছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে বা চারিপাশে অনেক বেশি কুয়াশা, কিন্তু এটা কুয়াশা না, আর এখন হচ্ছে বিকাল টাইম, কিন্তু ওয়েদারের কারণে এরকম লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু অনেক বেশি এনজয় করছিলাম, বিশেষ করে এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, একদম হচ্ছে মাঠের ভিতর দিয়ে গেছে, দুই সাইডে হচ্ছে বিল টাইপের, আর এখানে হচ্ছে ধান চাষ করে, আর মাঝখান দিয়ে হচ্ছে এরকম রাস্তা, চিকন রাস্তা। তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা হচ্ছে নানিরাই আমাকে গিফট করছে, তো ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে ড্রেসের কালারটা। তো যাই হোক, আমি হচ্ছে দেখাছিলাম, দেখুন আমাদের সদস্য সংখ্যা কতজন, ওই যে দূরে যতগুলো মানুষ দেখা যাচ্ছে সবাই কিন্তু আমাদের ফ্যামিলির মানুষ। তো আমরা সবাই মিলে ঘুরতে আসছি, আর সবাই মিলে একসাথে বেড়াতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা কয়েকজন বাড়ি থেকে আগেই বের হয়েছিলাম, যে কারণে আমরা একটু আগেতেই হচ্ছে এখানে চলে আসছি, আর আমাদের পরে যারা বের হয়েছিল তাদের আসতে একটু দেরি হয়ে যায়, যে কারণে ওরা হচ্ছে পিছু পড়ে যায়। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে বসলাম, তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপর এখানে চিপস খেলাম, কোক খেলাম, আর সবাই মিলে একটু গল্প করছিলাম। আর যেবার অবস্থা দেখুন, যেবার তো প্রথমে এখানে বসে পড়ছে, তো ও কিন্তু অনেক বেশি এনজয় করছিল, কিন্তু কারোর কোলে যাচ্ছিল না, একটু দুষ্টুমি করছিল, কান্না করছিল, কিন্তু একা একা অনেক বেশি এনজয় করছিল। তো যাই হোক, যেবাকে কিন্তু অনেক বেশি ভালোবাসছিল সবাই। তো আমরা এখানে সবাই এখন বসে গল্প করব, তো সবার সাথে গল্প করে অনেক বেশি ভালো লাগছিল, অনেক সুন্দর একটা মানে সময় পার করেছি। তো সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা সবাই এখানেই বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর যেহেতু ওয়েদারটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তাই হচ্ছে আরো বেশি ভালো লাগছিল। তো দুই সাইডেই পানি ছিল, এক সাইডে একটু নদীর মতন, আর এক সাইডে বিল টাইপের। তো মাঝখানে আমরা বসে আছি, দারুণ একটা ফিল হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। যারা হচ্ছে গ্রামের এ ধরনের পরিবেশ দেখে অভ্যস্ত তাদের কাছে তো ভালো লাগে, আর যারা হচ্ছে দেখে অভ্যস্ত না তাদের কাছেও কিন্তু এরকম পরিবেশ দেখলে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যেন একটু যদি এরকম পরিবেশে যেতে পারতাম তো বেশ ভালো লাগতো। তো যাই হোক, ওখান থেকে বাড়িতে চলে আসছি, আর এখানে যেবা আসার পর একটা বিড়াল দেখতে পেয়েছে, তো বিড়ালের সাথে কিছুক্ষণ ধরে খেলাধুলা করলো। তো যেবাকে বললাম একটু আদর করে দাও বিড়ালটাকে, তো যেবা কিছুতেই আদর করে দিল না, একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু বিড়ালটা অনেক ভালো ছিল, একদমই কামড় দেয় না, বাছরও দেয় না, অনেক ভালো ছিল। আমি তো অনেকবার ওকে আদর করছি, তো যেবা একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।